हाईकोर्टे शुनानी पेंडिंग आछे गतकाल उनाके डाका होयेछिलो किन्तु उनि छिलेन ना काजेई उनारा डिवाइस करछेन जाते साक्ष्य निते ना पारे बार बार हाईकोर्टेर कथा बोले उना मिसगाइड करछे श्रम आदालत के कारण श्रम आदालत जो मामला स्वाक्षर दिन धार्य आज हाईकोर्ट डिविशन स्टे अर्डर ना थे श्रम आदालत स्वाक्ष आईनगत बाधा नहीं जिस गोपन कर डॉक्टर इंदुसेन आईनजीवी एभवे गोपन करें आज की जानते अपनारा जान एर आगे हाईकोर्ट डिविशन यूनिवर्सिटी मामला चैलेंज कर खारिज कर दिए दो आदेश कथा गोपन करतुन डिवाइस मोशन करल आगे ही ग्राउंडे क्योंकि दो जजमेंट आज जो हाईकोर्ट डिविशन एपिलेट डिविशन जजमेंट थे आर्टिकल 111 अब दि कन्स्टिट्यूशन एट चलते बाध्य क्योंकि परवर्ती जो अपनी स्ट्री अर्डर आनते हैं এটা আপনার বন্ধ থাকবে কিন্তু এখন পর্যন্ত সত্য যে উনি কোনো এসটি অর্ডার আনতে পারেননি আপনি আজকে হাইকোর্ট ডিভিশন যে বেঞ্চে আছে আমরা সেটাও বলেছি হাইকোর্ট ডিভিশনে আছে কিন্তু এখন পর্যন্ত কোনো এসটি হয়নি যেহেতু এসটি হয়নি সেহেতু আগের দুটো জাজমেন্ট এখানে রয়ে গেছে হাইকোর্ট ডিভিশন অ্যাপিলেট ডিভিশন বিচারিক আদালতে শ্রম আদালতে সাক্ষ্য নিতে আইনগত কোনো বাধা নাই মানে ডক্টর ইন্দুসের আইনজীবীর উদ্দেশ্যটা হলো কিভাবে মামলাটা না করা যায় সাক্ষী না নেওয়া যায় কোর্ট মঞ্জুর প্রথমে তার টাইম পিটিশনটা খারিজ করে দিয়েছে বলে যে আমরা জাস্ট সাক্ষীকে ওপেন করব বাকিটা আপনারা যখন বলবেন তখন আমরা ডেট দিব জাস্ট শুধু আমরা জবানবন্দিটা ওপেন করব সেটা তো উনি রাজি না তারপরে ওটা যখন খারিজ হয়ে গেল তারপরে আবার একটা দরখাস্ত দিলেন কোর্ট সেটার প্রতিও সম্মান দেখালেন সম্মান দেখিয়ে বললেন ঠিক আছে আপনি তিনটায় আসেন উনি বলল আমি তিনটায় আসতে পারবো না আমি তো লেবার না উনি আইনজীবী তথ্য গোপন করছেন এবং তারপরে কোর্ট বললেন ঠিক আছে আপনি 3:30টায় আসেন এর চেয়ে বেশি কোর্ট কি অ্যাকোমোডেট করবে বিচারিক আদালতে বিচার সুলভ যে মনোভাব সেটা চূড়ান্তভাবে ওনাকে দেখিয়েছেন তা তো উনি সন্তুষ্ট না উনি চাচ্ছেন কিভাবে মামলাটা ড্র্যাগ করা যায় দ্যাট ইজ দ্য ইন্টেনশন।